বন্যা পরিস্থিতির আরও অবনতি। টাঙ্গাইলে যমুনার বাঁধ ভেঙে কয়েকশো গ্রাম প্লাবিত। জামালপুর ও কুড়িগ্রামে খাবার ও পানির সংকট। লক্ষ্মীপুরে মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে চার উপজেলা, ভিটে বাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। দৌলুদিয়া পাটুরিয়া ও শিমুরিয়া কাউকাকান্দি রুটে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার গাড়ি। বন্যার অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। কাঁচামরিচের ঝাঁজ ছাড়িয়েছে দুইশো টাকা দিশে হারা নিম্ন আয়ের মানুষ। এবার কিশোরগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা। প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ পরিবারের সদস্যদের। এবং নেত্রকোনায় শিশুর বিচ্ছিন্ন মাথা নিয়ে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা। গ্রাম্য রেষারেষি কারণ বলছে পুলিশ। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। উত্তরাঞ্চলে নদনদীর পানি আর না বাড়লেও কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জে বন্যা কবলিত হয়ে আছে লাখ লাখ মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় নিরাপদ আশ্রয়, ত্রাণ ও বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। কুড়িগ্রামে ধরলা ও তিস্তার পানি কমতে শুরু করলেও কয়েক বছরের রেকর্ড ভেঙে বইছে ব্রহ্মপুত্রের পানি। বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে রৌমারী, রাজীবপুর ও চিলমারি উপজেলা শহরে। সরকারি হিসেবেই জেলার ৪৯৮টি গ্রাম পানিবন্দী হয়েছে। নিরাপদ আশ্রয়, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। রাস্তাঘাট সব নিডুব হয়ে গেছে, কোনো যোগাযোগ পার হওয়ার জন্য যোগাযোগ নাই। গরু বাছুর ছোঁয়া পোয়া ধরি সেই কষ্টত পড়ি আছে। রান্না বান্না করি খাবো, ইয়েরও তো কোনো ব্যবস্থা নাই। সরকার থেকে তো কোনো এলাকা খোঁজ খবরই নিলে না বলে মানুষগুলো মরলে বাঁচি হল। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানিতে বন্দী তিন লাখ মানুষ। বুধবার দুপুর থেকে বন্ধ গাইবান্ধার সঙ্গে ঢাকা, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সরাসরি রেল যোগাযোগ। আমরা খোলা আকাশের নিচে আছি, তারপরে ভালো পানি আমরা পাচ্ছি না, ভালো টয়লেট নাই, খাওয়া দাওয়ার পানি অসুবিধা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে বড় সমস্যাতে আছি। জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। জামালপুর, তারাকান্দি, বঙ্গবন্ধু সেতু রেলপথে চলছে না ট্রেন। যমুনা নদীর পানির ঢলে সিরাজগঞ্জের কাজীপুরে রিং বাঁধ ভেঙে পানির নিচে তলিয়ে গেছে তিন গ্রামের পাঁচ হাজার ঘরবাড়ি। সবাই ঘুমিয়ে আসছিলাম, একবার মানে ওটা জিনিসপাতি বাড়ি গেল সবাই পাইনি, সব কিছু মানে বালিশ খেতা না খেতা যত যা ছিল সব ডুবে গেছে, পাল্লারি সবই গেছে। নওগাঁয় বাঁধ ভেঙে যাওয়ায় আত্রাই নদীর পানিতে পানিবন্দী হয়েছেন ৩০ গ্রামের অর্ধ লক্ষ মানুষ। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইল সদর, ভুয়াপুর, গোপালপুর, কালিহাতি ও নাগরপুরে শত গ্রাম প্লাবিত হয়েছে। শেখ জায়েদ, নিউজ ২৪। লক্ষ্মীপুরে মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে চার উপজেলার নদী তীরবর্তী হাজার হাজার বাসিন্দা। প্রতিদিনই ভিটে বাড়ি হারাচ্ছেন তারা। বিভিন্ন স্থানে স্থানীয় উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে এলাকাবাসী, তবে তীব্র ভাঙনের মুখে টিকছে না কিছুই। ভাঙন রোধে বিভিন্ন স্থানে পদক্ষেপ নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ডও। সাইদুল ইসলাম পাবলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই লক্ষ্মীপুরে শুরু হয় প্রমত্তা মেঘনার ভাঙন। প্রবল স্রোতে প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। জেলা রামগতি, কমলনগর, সদর ও রায়পুরে বিভিন্ন জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এবার। নদী ভাঙনের শিকার হয়ে কেউ ঘরবাড়ি সরিয়ে ও গাছপালা কেটে স্থানান্তরিত হচ্ছে অন্যত্র। সরকারি বেসরকারি বহু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে হুমকির মুখে। এবার ভাঙলে আষ্ট দশাত দূরে আছে ঘরের পানি, ওদিকে খালের কাছে আমি খাই, কত কষ্ট আমার যাইতে আছে। ছয়টা মৌজার মানুষ সম্পূর্ণ ভেঙে গিয়ে এখন মানুষ দিশাহারা হারিয়া বিভিন্ন জায়গায় গেছে, কিছু মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। এই জনপদ বিলীন হয়ে যাচ্ছে, এইভাবে অব্যাহতভাবে ভাঙতে থাকলে অচিরেই বাংলাদেশের মানচিত্র থেকে রামগতি এবং কমলনগর হারিয়ে যাবে। স্থানীয় উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও কিছুতেই যেন কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে সরকারিভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
এই গ্রামের সকল জনসাধারণ একত্রিত হয়ে আমরা আপাতত একটা বাঁধ দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছি। নদীর তীরে স্থায়ীভাবে বেড়ি বাঁধ এবং নদীতে ড্রেজিং, দুইটা কাজ একসাথে করলে হয়তো ভাঙন রোধ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, তারাও বিভিন্নভাবে ভাঙন রোধে চেষ্টা করে যাচ্ছেন। আমরাও কিছু কিছু কাজ করতেছি, যেখানে মন্ত্রী মহোদয়ের নির্দেশ আছে, যেমন স্কুল কলেজ মাদ্রাসা এগুলো যেন নদীগুলো বিলীন হয়ে না যায়, যতটুকু সম্ভব রক্ষা করার চেষ্টা করতেছি। তবে রামগতি ও কমলনগরের 37 কিলোমিটার তীররক্ষা বাঁধের কাজ একসঙ্গে শুরু না হওয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে বলে মনে করে পানি উন্নয়ন বোর্ড। জহির রায়হান, নিউজ 24। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, সিরাজগঞ্জের 181টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লক্ষাধিক মানুষ, আর তারা কোনো ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে যমুনা নদীর পানি গত এক সপ্তাহ ধরে বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধির ফলে কিন্তু আসলে সিরাজগঞ্জের প্রায় 181টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এবং আজকেও কিন্তু পানি প্রায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে কিন্তু ঘরবাড়িগুলো যা ছিল আরও কিন্তু তলিয়ে যাচ্ছে। আর এখানকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। অনেকে কিন্তু আসলে ঘরবাড়িতে এই পানির মধ্যেই বসবাস করছে, আবার অনেকে কিন্তু আসলে ওয়াবদাবাদে কিন্তু এই সামান্য ঝুপড়ি তুলে কিন্তু মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে কিন্তু গরু এবং ছাগলগুলো নিয়ে এই মানুষগুলো কিন্তু আরও বেশি বিপাকে পড়েছে। আপনাকে যদি আর একটু বলি যে সিরাজগঞ্জের যে চরাঞ্চলের যে 20 থেকে 22টি ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলোর অবস্থা কিন্তু আরও করুণ। সেখানে কিন্তু আসলে উঁচু কোনো জায়গা নাই যে মানুষ সেখানে আশ্রয় নেবে। সেই ঘরগুলোতে কিন্তু মানুষ আসলে গরু এবং ছাগল চোখের উপর রেখে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও গতকালকে কিন্তু রাজবাড়ি খাস রাজবাড়ি ইউনিয়ন কাজীপুরের কিন্তু আসলে যে একটা বাজার ছিল সেই বাজারটা কিন্তু পানির তলে তলিয়ে গিয়েছিল এবং তলিয়ে যাওয়ার কারণে কিন্তু নদী যে ভাঙছে সেই বিষয়টা কিন্তু স্থানীয় লোকজন জানতে পারেনি, যে কারণে কিন্তু বেশ কিছু ঘরবাড়ি একবারে আসবাবপত্র সহ একবারে নদীর ভিতরে ডেবে গেছে। আর আমি যদি আপনাকে ত্রাণ সামগ্রীর কথা বলি, সিরাজগঞ্জে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তা কিন্তু আসলে সবচেয়ে অততুল, মাত্র 10 কেজি করে চাল কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তাও কিন্তু আসলে বানবাসী সব মানুষের কাছে পৌঁছেনি। তো আমি কিন্তু আসলে এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যে সদর উপজেলার গোনের কাছে। আমি আপনাকে দেখাতে চাই যে এই যে যে বন্যা কবলিত মানুষগুলো, তারা কিন্তু আসলে গরু ছাগল নিয়ে কিন্তু আসলে এখানে রাত কাটাচ্ছে এবং তাদের কিন্তু আসলে যে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ত্রাণ পায়নি। আসলে আমি একটু তাদের সাথে একটু কথা বলবো যে তারা এখন কীভাবে জীবনযাপন বা রাত্রি যাপন করতেছে। তো আচ্ছা, আপনাদের এখন কি অবস্থা, কিভাবে জীবন যাপন করতেছেন? আমাদের এখন ভালো, খুব কষ্ট আছে, আমরা চলাফেরা খুবই কঠিন হয়েছে। এই যে হাঁস মুরগি একখানে থাকতেছি, এরকম আবর্জনার মধ্যে খাওয়া খাওয়ার দিকে করা যায়, আমার তো পেট ভালো থাকে না, এইভাবে আবর্জনার মধ্যে কি খাবো, আমরা খাওয়ার পাবো কোথায়, খাবারটা পাবো কোথায়, কোনো বসে রান দেবো, দেখতে আছেন তো কি পরিস্থিতি। এই জন্য সব দেখাতেছে হাইশালো নেওয়ার কোনো পরিস্থিতি নাই, কোনো জায়গা ভাষা নাই, কোনো পানি। আমরা আমি আর একজনের সাথে কথা বলবো। আসলে আপনার রাত্রি কেমন যাপন? রাত্রি আমরা রাস্তার উপর শুয়ে থাকছি, রাস্তার উপর গাড়ি ঘোড়া এসে তারপরে আমরা অভিযোগ রাত্রি শুয়ে থাকি, কি করবো, কোনো থাকবো, উঁচু জায়গা নাই, কিছু নাই, কি করা যাবো, তারপরে আমরা খুব কষ্টে রাত্রে রাস্তার উপর শুয়ে। সরকারিভাবে আপনাদের কি কোনো ত্রাণ দেওয়া হয়েছে? না, আমরা কিছুই পাইনি, এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, যে অবস্থায় থাকতেছি। তো আসলে আসিফ, এনারা যেমনটা বলছিলেন যে এরা আসলে অবদাবাদে করুন অবস্থায় জীবনযাপন করলেও কিন্তু এখন পর্যন্ত এই স্থানটিতে, এই গনের গাতি এলাকায় কিন্তু সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছে দেওয়া হয়নি। তবে সরকার প্রশাসনের সাথে যে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে বন্যা কবলিত একটা পরিবারের ত্রাণ সামগ্রী থেকে। সাইম, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আব্দুস সামাদ সাইম যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের। পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন 5 কিলোমিটার ছাড়িয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পণ্যবাহী ট্রাকের অবস্থা আরও ভয়াবহ, কেবল ঘাট পার হতেই লেগে যাচ্ছে 4 থেকে 5 দিন, ফলে নষ্ট হয়ে যাচ্ছে পণ্য। একই অবস্থা শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও। রাজবাড়ি থেকে শফিকুল ইসলাম শামীমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
পদ্মায় একদিকে তীব্র স্রোত, অন্যদিকে পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে বারবার সরিয়ে নিতে হচ্ছে ফেরিঘাট, ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে দুই ঘাটেই প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ পরিস্থিতিতে পণ্যবাহী যানবাহন দিনের পর দিন আটকে থাকায় নষ্ট হচ্ছে পণ্য। ট্রাক চালকদের অভিযোগ, দালালদের টাকা বেশি দিয়ে ফেরি পারের টিকিট সংগ্রহ করতে হচ্ছে। টাকা না দিলে পাঁচ দিনেও মেলে না ফেরির টিকিট। 3,000 টাকা দেবে, সে যখন তোমার ফ্রি পাবে, আর যে টাকা দেবে না সঠিকভাবে, তার পাঁচ দিনে ফেরি মেলবে না এখানে। দালালের মাধ্যমে যদি আমরা টাকা অত বেশি না দিই, তখন আমাদের এই টিকিট ফিকিট নিয়ে এই টার্মিনালে ঢুকে এক সপ্তাহে চার দিন পাঁচ দিন তিন দিন টাকা রাখে। ঘাট সংশ্লিষ্টরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপার বন্ধ রেখে ঘাটগুলো সরাতে হচ্ছে। ডেইলি প্রায় 15-20 সেন্টিমিটার করে বাড়ছে গত দুই দিন যাবৎ। এতে আমাদের ঘাটগুলো শিফট করে হাই ওয়াটারে নেওয়া লাগতেছে। একটা ঘাট শিফট করতে কিছু সময়ের প্রয়োজন হয়, ঘাটগুলো বন্ধ রাখা লাগতেছে। এদিকে তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি নরুটেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটে। নাসরিন নীলা, News 24। একদিকে বন্যা আর বৃষ্টির অজুহাতে চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, একই সাথে বেড়েছে ডিম, পেঁয়াজ, আদা ও রসুনের দামও। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কম, এ কারণে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, কোনো অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেয় বিক্রেতারা, তাই নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। নয়ন বড়ুয়ার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে কোনো ধরনের সবজির কমতি নেই, তবুও দাম আকাশচুম্বী। চট্টগ্রামের পাইকারি বাজারে বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, বেগুন 60 থেকে 70 টাকা, তবে সবচেয়ে বেশি ঝাল বেড়েছে কাঁচামরিচে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। সব সবজির দাম বেশি, পেঁয়াজ রসুন আদারও দাম বেশি ইদানিং। একদম নিম্নবিত্ত যারা আছে, এরা কেমনে জীবনদান করবে আমি তো বুঝতে পারতেছি না। সবজি বিক্রেতারা বলছেন, বন্যা আর বৃষ্টির কারণে সবজি সংকট বাজারে, তাই সবজির দাম দিন দিন বাড়ছে। দাম বেশি দিয়ে ফর্তা হচ্ছে না, মাল নষ্ট করছে না, আমরা এগুলো কিনতেছি না, আমরা যেগুলো সস্তা এগুলো নিয়ে বেচতেছি। বৃষ্টির কারণে আসলে ফসল খুব নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে, যার কারণে ওইখান থেকে খুব কম আসতেছে বাজারে, তো কম আসার ফলে এখন দাম একটু বেশি আর কি। আগে থেকেই বাড়তি পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি। খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা দরে, রসুন আদা ও সোয়াবিন তেলের দামও বেড়েছে অনেকটাই। এবার বিক্রেতাদের অজুহাত ভারতের বন্যা। চাউলের দামের পাশাপাশি আপনার মসুর ডাল, তারপরে সব ধরনের ডালের দাম বাড়ছে, তার সাথে সাথে মশলাগুলোর দামও বাড়তি, পেঁয়াজ রসুন তারপরে মরিচ অনেক দাম বাড়ছে। নাফিয়া ফারজানা, News 24। বিস্তারিত জানাতে চট্টগ্রামের চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের বাজারে সবজি সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও কেন এভাবে দাম বাড়ছে? ধন্যবাদ আসিফ টিপু। আপনি যেমনটা শুরুতে বলছেন, আসলে যে সবজির সরবরাহের কোনো ঘাটতি আমরা বাজারের মধ্যে দেখিনি, তেমনিভাবে যদি বলি পেঁয়াজ রসুন আদার দামও কিন্তু অনেকটা বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের ঘাটতিও কিন্তু আমরা দেখছি না। আপনি অবশ্যই লক্ষ্য করছেন, আমরা যে বাজারে আছি, যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 34 টাকা থেকে 35 টাকা কেজিতে, তেমনিভাবে যদি বলি রসুন বিক্রি করা হচ্ছে 150 থেকে 180 টাকা পর্যন্ত এই বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু গতকাল আমরা খাতুনগঞ্জের বাজারে আমরা গিয়ে যেমনটা দেখেছি, সেখানে রসুন বিক্রি করা হচ্ছে 110 থেকে 120 টাকা কেজিতে, আর পেঁয়াজ যেমনটা দেখেছি সেখানে বিক্রি করা হচ্ছে 28 থেকে 30 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তো আসিফ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি খাতুনগঞ্জ এবং কি খুচরা বাজারের মধ্যে অনেকটা আমরা দেখছি, কিন্তু আসলে ডিফারেন্ট রয়েছে, কিন্তু যে কমপক্ষে 5 থেকে 10 টাকা কেজি বেশি দামে তারা বিক্রি করা হচ্ছে। তেমনিভাবে আসিফ, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে সবজির কোনো ঘাটতি আমরা দেখছি না, কিন্তু সবজি বাজার এখন অনেকটা অস্থির, কিন্তু বৃষ্টি এবং বন্যার অজুহাত দেখিয়ে তারা কিন্তু আসলে সবজির দামে কিন্তু বাড়িয়ে দিয়েছে।
আমরা যে বাজারে আছি আপনি অবশ্য লক্ষ্য করছেন যে পটল বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে। গত সপ্তাহে আমরা যে পটল আমরা দেখেছি 20 থেকে 30 টাকার মধ্যে বিক্রি করেছে। তেমনিভাবে টমেটোর কথা যদি আপনাকে বলি, সেই টমেটো বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজিতে। সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি, আলু ছাড়া আর কোনো সবজি কিন্তু আসলে একদম কমের মধ্যে আর কোনো সবজি নেই। এমন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বরবটির কথা যদি আমরা আপনাকে বলি, যে বরবটি আগে 60 টাকা কেজিতে বিক্রি করা হয়েছে, সেই বরবটি এখন বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজিতে। কাঁচামরিচের কথা যদি আসিফ আপনাকে জানায়, কাঁচামরিচ এখন 200 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে চকবাজার সহ বিভিন্ন বাজারে। সব মিলিয়ে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন খুব একটা অস্থির আমরা দেখছি। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে সবজির বাজারে এখন বর্তমান কী অবস্থা বলে বলতে। সবজির বাজার এখন আগে থেকে একটু দাম বেশি, আর কি। ওগুলো আমি এখন যাই নাই, এখন ওখানে তো এখন আমি যাই নাই আর কি। আমি সবজির দোকান আছে আর ওখানে তো আর যাই নাই। ধন্যবাদ আপনাকে আসিফ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, যারা ক্রেতারা এসেছেন আসলে বাজারে, তারা বলছিলেন খুব একটা সমস্যায় আছেন। হুট করে দেখা যাচ্ছে যে যেই সবজির দামের কথা আমরা যেমনটা বলছি, সেই সবজির দাম অনেকটা বেড়ে গেছে। তেমনিভাবে যদি আমরা আপনাকে দেখাই যে পেঁয়াজের দাম যেমনটা শুরুতে দেখিয়েছি, তেমনিভাবে যে মশলা জাতীয় যে পণ্য আছে, সেই মশলা জাতীয় পণ্যের দাম অনেকটা বেড়েছে। এমনকি এলাচ বিক্রি করা হচ্ছে, এই জায়গায় এলাচ বিক্রি করা হচ্ছে এখানে 2400 টাকা কেজিতে। তেমনিভাবে শুকনো মরিচ থেকে নিয়ে সব মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছিলেন সামনে কোরবানি ঈদ, তার কারণে কিন্তু অনেকটা চাহিদা বেড়ে গেছে। তার কারণে দেখা যাচ্ছে যে এমনকি ভারতের বাজারেও কিন্তু আসলে সেই মশলার দাম অনেকটা বেড়েছে, তার কারণে কিন্তু আসলে তারাও বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে আমাদেরকে জানা। আসলে আমাদের খাতুনগঞ্জ থেকে তো আমরা মালগুলো কেটে নিই, হ্যাঁ, তো ওখানে কিন্তু প্রাইসগুলো কিন্তু ওরা হাই রেঞ্জে সেল করতেছে। মানে আমরা আগে যখন আমরা টাইগার মশলা, ইন্ডিয়ান মশলা নিতাম, তখন আমরা অনেক কম রেঞ্জে কিন্তু মালগুলো কিনতাম, কিন্তু এখন তো ওরা আরও প্রাইসটা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা তো কিছুদিন আগে নিলাম, আরও মানে দিন দিন আরও বাড়তেছে প্রাইসগুলো। ইন্ডিয়ান মরিচের দাম বাড়তেছে, হাটাজারি মরিচের দাম বিক্রি করতেছে, হলুদের দাম বাড়তেছে। আপনাকে আসিফ, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যে সবজি এবং পেঁয়াজের বাজার এবং সবজির বাজারে। এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছিলেন আসলে যে কোরবানি ঈদকে সামনে রেখে সব কিছুর সরবরাহ যেমনটা বাড়ছে, তেমনি কিন্তু চাহিদাও বাড়ছে। তার কারণে যে মশলা জাতীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যের দামটা অনেকটা বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। এবার কিশোরগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাকুন্দিয়ার চরফরাদি এলাকায় একটি গাছে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রিমা নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর তাকে হত্যা করেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার মায়ের সাথে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি গাংধুয়ারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন পার্শ্ববর্তী হোসেনপুরের মেয়ে স্মৃতি আক্তার রিমা। বুধবার রাতে পরিবারের লোকজনের সাথে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন রিমা। মাঝরাতে বাড়ির পাশের একটি গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্বজনরা। পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় এক যুবকের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। রাতে ওই যুবক ফুসলিয়ে মেয়েটিকে ঘর থেকে বের করে নেয়। ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের। একটা হাত ভাঙিয়েছি, ফাইবার আঙ্গুলটি ভাঙা, নির্যাতন কইরা মাইরা গাছের মধ্যে লটকে থুয়ে গেছে। তারা আমরা বিচার চাই, ধর্ষণ করে তারপর হত্যা করছে। আমরা সুক্ষু বিচার চাই, বুঝছেন? আমরা কিচ্ছু চাই, আমরা গেছে গেছে। একটা মোবাইল ভাঙা গেছে, এনফোরে দিয়েছে, আর পুরুষের পুলিশ বলছে প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পোস্টমর্টমের জন্য মেডিকেল কিশোরগঞ্জ মেডিকেলে মর্গে প্রেরণ করছি আর কি। শুরুতে তো ওর গলার এইগুলো দেখেছি, ইয়াতে ঘটনাস্থল তো ইয়া অবস্থায় ছিল। আমরা ডাক্তারের মতামতের উপরেই আশা করি কার্যকরী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। স্মৃতি আক্তার রিমা হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আসিফ টিপু, নিউজ 24।
বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জড়িত থাকার প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার মারুফ হোসেন। এদিকে তদন্তাধীন থাকায় এখনই রিফাত হত্যা মামলায় হস্তক্ষেপ করতে নারাজ উচ্চ আদালত। সুমন শিকদার ও হাবিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুনুর রশিদ। রিফাত হত্যাকাণ্ডে 23 দিন পর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় এই মামলার 3 নম্বর আসামি রিশান ফরাজিকে। পরে হাজির করা হয় গণমাধ্যমের সামনে। এ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান বরগুনার পুলিশ সুপার। পাশাপাশি দেন রিফাত হত্যায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত এমন তথ্য। মিন্নি স্বীকার করেছে বলেই আমরা এই বিষয়গুলোর সত্যতা যাচাইয়ের জন্য বিজ্ঞ আদালতের কাছে যৌক্তিকতা তুলে ধরে আমরা রিমান্ডের আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিফাত হত্যা মামলায় এখনই হস্তক্ষেপ করতে রাজি নন উচ্চ আদালত। মিন্নির রিমান্ড বাতিল চেয়ে করা এক আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত জানান বিচারকরা। কোর্ট বলেছেন যে এই পর্যায়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না, কাজে আপনাদের আরও ফোরাম আছে, আপনারা ইচ্ছা করলে এই মামলাটা ইয়েতেও নিয়ে যেতে পারেন, ক্রিমিনাল প্রসিডিংয়ে নিয়ে যেতে পারেন। গেল 26 জুন বরগুনার কলেজ রোডে রিফাতকে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মামুনুর রশিদ, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকো। বিরতির পর স্বাগত, আরও একবার দেখছেন সকালের সংবাদ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির বরিশালের নেতারা। বৃহস্পতিবার বরিশালে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে তারা এই আহ্বান জানান। এ সময় খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে নতুন নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব। রাহাত খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দলে দলে নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন বিএনপির বরিশাল বিভাগের নেতাকর্মীরা। বিকেল 6:15 যখন মির্জা ফখরুল ইসলাম বক্তব্য শুরু করেন তখন কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। সরকারকে উদ্দেশ্য করে তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। জনতার যে ভাষা উচ্চারিত হচ্ছে তার চোখের মধ্যে দিয়ে সেটা বোঝার চেষ্টা করেন। দেশনেত্রী বেগম খালেদাকে অবিলম্বে, কাল বিলম্ব না করে তাকে মুক্তি দিন। দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশনের, সুতরাং নির্বাচন কমিশনকে অবিলম্বে বাতিল করে দিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে নতুন পার্লামেন্ট তৈরি করেন। সমাবেশে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বেশিরভাগই খালেদা জিয়াকে মুক্ত করতে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার আহ্বান জানান। মধ্যরাতে নির্বাচনের দখলদার যে সরকার, সেই সরকার বাংলাদেশের সকল কার্যকারিতা ধ্বংস করে দিয়েছে। এই দেশ আজ সন্ত্রাসের লীলাভূমি, ব্যাংক ডাকাতির লীলাভূমি, ধর্ষণের লীলাভূমি। একদিকে আইনি লড়াই, আর একদিকে রাজনৈতিক সংগ্রাম। এই দুয়ে মিলে খুব সহজেই ইনশাআল্লাহ আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব। রাজনৈতিক কারণে হোক এবং দেশ বিদেশের চাপের কারণে হোক, এই ফেসের সরকার ম্যাডাম খালেদাকে মুক্ত করতে বাধ্য হবে। যদি অতি সত্বর খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয় তাহলে আমরা কঠিন কর্মসূচির জন্য বরিশালবাসী প্রস্তুত রয়েছে। কারাবন্দী দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবিতে দীর্ঘদিন পর বিভাগীয় শহরগুলোয় কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। সালে জোর চৌধুরী, নিউজ 24। নেত্রকোনায় এক শিশুর দেহ বিচ্ছিন্ন মাথা নিয়ে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। গণপিটুনিতে নিহত যুবক রবিনের বাড়ি শহরের কাটলি এলাকায়। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে শহরের নিউ টাউন অনন্তপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু সজীব শহরের পূর্ব কাটলি এলাকার রিকশা চালক রইসুদ্দিনের ছেলে। শহরের বারহাট্টা রোড এলাকায় চোর সন্দেহে ব্যাগ হাতে এক যুবককে ধাওয়া করে জনতা।
দৌড়ে নিউটাউন অনন্তপুকুরপাড় এলাকায় গেলে ধরে ফেলে স্থানীয়রা। এ সময় হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি শিশুর দেহ বিচ্ছিন্ন মাথা দেখে বিক্ষুব্ধ জনতা পিটুনি দেয় তাকে। এতে মারা যায় ওই যুবক। খবর পেয়ে পুলিশ নিহত যুবক ও শিশুটির দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে মর্গে পাঠায়। আমার বাচ্চা লাগে যাক, ওর লাগবো আমি তা আমার বাচ্চা কই আছে, আমার বাচ্চা দিয়ে আমরা সাথে সাথে এসেছি ঘটনাস্থলে। এসে আমরা এটা দেখতেছি, এটা বিষয়ে এটার পিছনে কারণটা কি, এটা হয়তো অন্য কোনো অপরাধ হইতে পারে, আমরা বিস্তারিত না জেনে এখন কিছু বলতে পারছি না। ফলাফলের ধারাবাহিকতা থাকলেও এক বিষয়ের ফেল ভাবাচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডকে। ইংরেজিতে ফেল 24,000-এর বেশি শিক্ষার্থী, যার প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। এছাড়া শূন্য পাশের কলেজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা বোর্ড। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। পাশ আর জিপিএ পাঁচের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী শিক্ষা বোর্ড। গত 4 বছরের তুলনামূলক ফলাফলে দুটিই বেড়েছে। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে 9.87%। তবে এমন পাশের হারে সন্তুষ্ট নন বোর্ডের কর্মকর্তারা। 26,000-এর বেশি শিক্ষার্থী ফেল করেছে এক বিষয়ে, সেটি যোগ হলে ফলাফলের চিত্র অন্যরকম হতো। শুধু ইংরেজিতে ফেল 24,000। এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000, তার মধ্যে ইংরেজিতে প্রায় 24,000 শিক্ষার্থী ফেল করেছে। আর পরবর্তীতে যদি খেয়াল করি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং উচ্চতর গণিত, এটাকে হায়ার ম্যাথ বলি, উচ্চতর গণিত, এই তিনটাতে বেশি ফেল করেছে। শিক্ষার্থীদের ইংরেজিতে এমন ফলাফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। তারা বলছেন সিলেবাস অনুযায়ী ক্লাসে দক্ষতা দেখাতে পারছেন না শিক্ষকরা, ফলে ইংরেজি ভীতি কাটছে না শিক্ষার্থীদের। আমাদের সিলেবাসটি যেভাবে প্রণয়ন করা আছে, সেই সিলেবাসের প্রণয়নকে আমি যদি অনুসরণ করতে যাই তাহলে যে পদ্ধতিতে আমার ক্লাসরুমে টিচিং দেওয়া উচিত, অর্থাৎ মেথড যেটি ফলো করা উচিত, সেইভাবে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী সেই মেথডগুলি হয়তো ফলো করছেন না বা করা সম্ভব হচ্ছে না। ইংরেজির ফেল যেমন ভাবাচ্ছে শিক্ষা বোর্ডকে, তেমনই শূন্য পাশের কলেজ নিয়েও উদ্বিগ্ন তারা। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড। আমরা তাদের পাঠদানের অনুমতি অথবা অ্যাকাডেমির স্বীকৃতি আমরা যে কোনো একটা বাতিল করব, এবং গত বছর একটা প্রক্রিয়া চলছে এবং এই বছর একটা প্রক্রিয়া শুরু হবে সেই কার্যক্রমের। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার 76.38%। জিপিএ 5 পেয়েছে 6,729 জন শিক্ষার্থী। কাজী শাহেদ, News24, রাজশাহী। এবার দেশের বিভিন্ন স্থানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দেশের বিভিন্ন জেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নওগাঁয় সকালে সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। দিনাজপুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ভোলা, রংপুর ও নাটোরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 23 জুলাই পর্যন্ত চলবে এই মৎস্য সপ্তাহ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 25 জুলাই খুলনায় বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে দলটির ঝিনাইদহ শাখা। বৃহস্পতিবার সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সমাবেশ হয়। এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে নৌবাহিনীর 80 জন সদস্য। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের শাহ আহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের একটি বিশেষ বিমানে লেবাননের উদ্দেশ্যে রওনা দেন তারা। বানৌজাই শাখানের অধিনায়ক কমোডর এম নিজামুল হক তাদের বিদায় জানান। সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির প্রায় 1,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ার ইয়াকপুর ইউনিয়নের তৈপুর এলাকায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নাটোরের গুরুদাসপুরে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব। এ সময় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে 4 ব্যবসায়ীকে 3,05,000 টাকা জরিমানা করা হয়।
সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সরকারি কোষাগার থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছে পাবনার 9টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে আয়নাল হক নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক HM ইলিয়াস হোসেন। পারিবারিক কলহের জেরে 2016 সালের 17 এপ্রিল স্ত্রী সাফিয়া খাতুনকে গলা কেটে হত্যা করে দণ্ডিত আয়নাল। খাদ্য নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জয়পুরহাটের খেতলাল উপজেলা প্রশাসন। নানা কাজের ধারাবাহিকতায় এবার ভাসমান খাদ্য বিক্রেতাদের বিনামূল্যে ভ্যান বিতরণ করেছে সরকারি প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উন্মুক্ত খাদ্য বিক্রেতাদের মধ্যে ভ্যান বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রশাসক ইশরাত জাহান। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সঙ্গীত সাধক মিহির নন্দীর স্মরণে আনন্দধ্বনির পঞ্চকবির গানের উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় মিহির কুমার নন্দীর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে তারই প্রতিষ্ঠিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দধ্বনির শিক্ষার্থীরা আয়োজন করে পঞ্চকবির গান। সাফিয়াস রাসনা, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরও একটা বিরতি, ফিরছি একটু পর সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। লেখালেখির ভুবনে তিনি নির্মাণ করেছিলেন স্বতন্ত্র ভুবন। রচনা ব্যাপ্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, শব্দচয়ন কিংবা সংলাপে রেখেছিলেন এক অনন্য স্বাক্ষর। শুধু তাই নয়, সৃজনশীল প্রকাশনা শিল্পকে গতিশীল করতেও তার অবদান ছিল অপরিসীম। আর তাই তো মৃত্যুর 7 বছর পরও আজও তিনি বর্তমান, বলছিলেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। প্রিয়তম এসু, জ্যোৎস্না ও জননীর গল্পে আনন্দ বেদনার কাব্য যখন গিয়াছি ডুবে পঞ্চমীর চাঁদ, শ্রাবণ মেঘের দিন কোথাও কেউ নেই, রং পেন্সিল, বল পয়েন্ট, কাঠ পেন্সিল, ফাউন্টেন পেন, চলে যায় বসন্তের দিন, তোমাদের এ নগরে সে ধীরে আসে, এমন শত শত বই লিখেছিলেন লেখক হুমায়ুন আহমেদ। বাংলাদেশের কথাসাহিত্যে হুমায়ুন আহমেদ নির্মাণ করেছিলেন স্বতন্ত্র ভুবন। রচনা ব্যাপ্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, শব্দচয়ন কিংবা সংলাপে রেখেছিলেন এক অনন্য স্বাক্ষর। সারের বইগুলি সহজবোধ্য এবং আপনারা জানেন বিভিন্ন চরিত্র, হেমু, মিশিয়ালি সহ, শুভ্র সহ নানা ধরনের চরিত্রের মিক্সে, যে কারণে সাধারণ পাঠকের মধ্যে একটা কৌতূহল জন্ম নেয় এবং তারা বইগুলি পড়ে আনন্দ বোধ করে। নতুন বই নাই, যে কারণে পুরনো বইগুলো পাঠকরা পড়ছে। এগুলো থেকে যেটা মনে হয় যে হুমায়ুন আহমেদ তার লেখালেখির মাধ্যমে যে একটা বিশাল পাঠক সৃষ্টি তৈরি, পাঠক তৈরি করে গেছেন, তার নিজের পাঠক, এবং ক্রমাগত সেই পাঠক তৈরির যে বিষয়টা সেটা কিন্তু মানে ওনার অবর্তমানেও সেটা চলমান আছে। শুধু তাই নয়, মিটিমিটি জ্বলতে থাকা এদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পকে গতিশীল করতেও তার অবদান ছিল অপরিসীম। হুমায়ুন আহমেদের একটি পরিচিতি, তার যেটাকে আমরা ফেস ভ্যালু বলি, সেই ফেস ভ্যালুটা গ্রামে গঞ্জ পর্যন্ত ছড়িয়ে গেছে নাটক, টেলিভিশনের নাটকের কল্যাণে। সেই জিনিসটাকে আমরা সম্মিলন ঘটানোর জন্য বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট শহরগুলোতেও বইমেলার আয়োজন করতে লাগলাম। হুমায়ুন আহমেদের একক বইমেলা, প্রকাশনা শিল্পের জন্য হুমায়ুন আহমেদ যে অবদান রেখে গেছেন সেটাকে ভিত হিসেবে দাঁড় করিয়ে আমরা কিন্তু এতদূর এসেছি। কেবল লেখকই নন, তিনি ছিলেন নাট্যকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার।
2012 সালের 19 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। তবুও তিনি রয়েছেন হিমুর হলুদ পাঞ্জাবিতে, মিসির আলীর চিন্তায়, শুভ্র চশমায় কিংবা রূপার নীল শাড়ির আঁচলে মিশে লাখো ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন নন্দিত এই লেখক। সুকন্যা আমির, News24, ঢাকা। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ দিবসটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লিতে রয়েছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখানে কি কি আয়োজন দেখছেন? ধন্যবাদ, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের নুহাশপল্লিতে। আপনারা জানেন যে কথাসাহিত্য এবং জননন্দিত যে হুমায়ুন আহমেদ, তিনি কিন্তু চিরবিদায় নিয়েছে 2012 সালের এই দিনে। আজকে জানেন যে দিনব্যাপী কিন্তু আজকে এখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী কিন্তু পালন হচ্ছে। এই যে তার সমাধি স্থল দেখছেন, যে এই সমাধিস্থলে কিন্তু তিনি যে কল্পনায় দেখিয়েছেন নুহাশপল্লী সবুজের মাধ্যমে ধবধবে শ্বেত পাথরের কবর, তার গায়ের লেখা যে চরণ ধুলিতে দিও গো আমার, নিও না গো নিয়ে শয়ে, এই যে তার যে কথা, এই যে তার যে আজকে দিন, সেই দিনটি কিন্তু আসলে নানানভাবে কিন্তু পালিত হচ্ছে। তার এই যে যে হুমায়ুন আহমেদের যে জন্ম 13 নভেম্বর 1948 সালে, কিন্তু আজকের এই দিনে তিনি 2012 সালে আজকের এই দিনে কিন্তু তিনি মারা যান। তার যে লেখক, ভক্ত এবং তার যে মানে দর্শক, মানে তার যে প্রেমীরা, তারা কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু দেখছে। আপনার কাছে কি মনে হচ্ছে আজকের এই দিনে? আজকে এই দিনটা আসলে, আমি হুমায়ুন আহমেদের একজন লেখক, আমার নাম সানজিত খান, আমি জীবনের গীতালি বইয়ের রাইটার, তো আমিও তার অনুসরণ করে আমিও টুকটাক লেখালেখি করি। তো তার দিনটিকে আজকে স্মরণ করার জন্য, তারকে তার জন্য দোয়া করার জন্য অ্যাকচুয়ালি আমি আসছি এখানে। আর আমি চাই আমার যে আমার এই সব তারই মানে অনুগত আমি আপনাকে, আমি যেমনটা আপনি বলেছেন, আমি একটু আপনার সাথে কথা বলতে, অনেক দূর থেকে আপনারা পরিবার পরিজন নিয়ে এসেছেন হুমায়ুন আহমেদের আজকের এই সমাধিস্থলে, মনে পড়ে হুমায়ুন আহমেদের অনেক গল্প? হ্যাঁ, অনেকের গল্প আমার তো মনে পড়ে, শুধু মনে পড়ে না, মনে পড়ার নিয়ে আমরা এখানে আসছি। কারণ ওনার স্মৃতি, ওনার যে বাড়িটা, এটা আমরা বই পুস্তকে দেখছি এবং টিভিতে সবসময় দেখি, ওনার এটা খুব ভালো লাগে। এবং ওই এটা কি নুহাশপল্লী, নুহাশপল্লীর কথা তো আমরা খালি বই পুস্তকে দেখি, পেপার পত্রিকা দেখি, কিন্তু চোখে দেখি নাই। আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে এই যে তারা এসেছে, অনেক স্বপ্ন দেখেছিল, অনেক স্বপ্নর যে জায়গাটা, সেটা কিন্তু আসলে মূলত এই সমাধিস্থলে না আসলে, এই যে সবুজে ঘেরা যে সমাধিস্থল, আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি তো এসেছেন, কেমন লাগছে এই যে নুহাশপল্লী? আমার কাছে খুব ভালো লাগছে। আমার দীর্ঘদিনের আশা ছিল যে আমি নুহাশপল্লিতে আসবো এবং দেখবো, আর সময়ের সুযোগে আসা হয় না। আজকে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং অনেক আনন্দ করতেছে, এবং ওনার জন্য খুব স্মরণ হচ্ছে ওনার কথা। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, যারা এখানে এসেছেন এবং তার যারা ভক্ত, তার যারা প্রেমী, তারা কিন্তু এসেছে তাকে স্মরণ করতে। আজকের এই দিনে কিন্তু সারাদিন কিন্তু তারা এখানে তাদের যে নানান কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু পালন হবে, এবং যে যে দিনগুলি রয়েছে এবং ফুল দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে স্মরণ করা হবে। যেহেতু এই যে শাওনের কথা আসলে একটু বলতে চাই, শাওন কিন্তু আজকে এই তিনি আজকে নেই এবং তার পাশে কিন্তু আজকে নেই, আমরা যত শুনে তিনি নাকি আমেরিকাতে রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ গাজীপুরের নুহাশপল্লী থেকে হুমায়ুন আহমেদের সর্বশেষ তথ্য। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন গাজীপুরের নুহাশপল্লী থেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। প্রথমবারের মতো ভারতের নদীপথ ব্যবহার করে ভুটান থেকে বাংলাদেশে পাথর আমদানি শুরু করল বসুন্ধরা গ্রুপ। নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা ঘাটে আসা প্রথম চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সফন সোফান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ও ভুটানের রাষ্ট্রদূত সোনাম টি রাবগি। এ সময় সংশ্লিষ্টরা বসুন্ধরার প্রশংসা করে বলেন, এর মাধ্যমে ত্রিদেশীয় বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হল। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
ভুটানের ফুয়েনশোলিং থেকে আসামের ধুবরী বন্দর, সেখান থেকে নদীপথে সরাসরি নারায়ণগঞ্জ। এভাবেই প্রথমবারের মতো ভারতীয় নৌপথ ও ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটান থেকে পাথর আমদানি শুরু হলো বাংলাদেশে, যেটি শুরু করলো বসুন্ধরা গ্রুপ। পাথরের প্রথম চালান গ্রহণে বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোভান নারায়ণগঞ্জের মেঘনাঘাটের বসুন্ধরা জেটিতে এক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, এই উদ্যোগের ফলে তিন দেশই লাভবান হবে। এটা একটা খুবই ঐতিহাসিক উদ্যোগ, যার মাধ্যমে ভারত, বাংলাদেশ আর ভুটানের মধ্যে আমরা একটা ট্রেডের নতুন স্বপ্ন দেখতে পারি। বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে ভুটানের রাষ্ট্রদূত সোনাম রাবকি বলেন, এটি তিন দেশের বাণিজ্য যোগাযোগ এগিয়ে নেওয়ার প্রথম ধাপ। I think potential is very exciting. It's possible because of a partnership between one of our business persons, colleagues, Dendup Gelsen and Vasundhara Group. So let's give them a big hand. সংশ্লিষ্ট রুটে নাব্যতা বজায় রাখতে ড্রেজিং সহ সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। We are looking forward for transit also cargo from Northeast Seven Sisters or 47 Sisters or 8 states of the India that can be connected to the our ports. সবশেষে বসুন্ধরা জেটিতে আসা পাথরের প্রথম চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বসুন্ধরা গ্রুপ। এর পরপরই শুরু হয় জাহাজ থেকে পাথর আনলোডের কাজ। নতুন চালু হওয়া এই রুটে পণ্য পরিবহনে 8 থেকে 10 দিন কম সময় এবং 30% পরিবহন খরচ কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। আর এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।